মেলেনি আবাস যোজনার ঘর, তাই মাটির ঘরে কোনো রকমে কাটতে দিয়ে। কিন্তু কেই বা জানতো সেই মাটির ঘরে ঘুটবে এমন বিপত্তি। বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল, চোখের নিমেষে শেষ হয়ে যায় ফুটফুটে তিনটি প্রাণ। বাঁকুড়ার বাঁকাদহের বুড়ামারা গ্রামের ঘটনায় স্তব্ধ গোটা গ্রাম। রবিবার মৃত তিন শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন ও তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছে তারা? তাদের দাবি জানাতে যাচ্ছে কেন্দ্র সরকারের কাছে, তারা তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে না। তারা তাদের কষ্টের কথা, তাদের অসহায়তার কথা তারা জানাতে চাইছে এবং আমরা তাদের সহযোগিতা করছি। থ্যাংক ইউ। জানা যায় প্রথমে মৃত শিশুর পরিবার দিল্লি যেতে রাজি হচ্ছিল না। দীর্ঘক্ষণ ধরে পৌঁছানোর পর অবশেষে তাঁদের নিয়ে যাওয়া হয় দিল্লিতে। তবে কি দিল্লিতে বকেয়ার দাবিতে তৃণমূলের কর্মসূচিতে যোগদানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মৃত তিন শিশুর পরিবারের সদস্যদের? দল ভারী করার কৌশল, আবাস যোজনার ঘরের বঞ্চনা নিয়ে কেন্দ্র সরকারকে দুষছেন সাংসদ শান্তনু সেন। এই 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তির 8,200 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই তার প্রথম কিস্তির টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে, কিন্তু যতক্ষণ না কেন্দ্রীয় সরকার সেই টাকাটা সেই অ্যাকাউন্টে দিচ্ছে, ততক্ষণ সেই অ্যাকাউন্ট থেকে বেনিফিশিয়ারির কাছে টাকা পৌঁছাতে পারে না। দেয়াল চাপা পড়ে কিন্তু মৃত্যু হয়েছে তিনটি বাচ্চার। সেখানে গ্রামবাসীরা প্রশ্ন তুলছে যে তাদের আবাস যোজনায় যে তালিকা, সেই তালিকায় নাম ছিল, তারপরেও কিন্তু তারা বঞ্চিত রয়েছে, তার জেরেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। ইটের তৈরি পাকা বাড়ি থাকলে কি এমন দুর্ঘটনা ঘটত? চলে যেত ছোট তিন প্রাণ, পাকা বাড়ির আশ্বাস মিললেও কাজ কিছুই হয় না, খুব এলাকাবাসী। হ্যাঁ, আজকে জানার এসে তাদের বলা হয়েছে, তারা বলছে আমরা দেখছি এটা এটা নিয়ে। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে, যেই যেই আসুক সেই আশ্বাস দিয়েছে, কিন্তু কাজে কিছু হয়নি। সব মাটির বাড়ি, হ্যাঁ খারাপ অবস্থা বলেই তো এরকম একদিক দশা, এরকমই এই যে ঠায়ে সামনে ডবা হবে হবে বলে টাকা আসছে, বাড়ি আসছে তোমাদের নামে আসছে, টাকা চলে যাচ্ছে ঘুরে। ঘটত তাহলে বলুন, তোমরাই বলুন। হচ্ছে সারা রাত ঘুমাইনি, সারা রাত জেগে বসে আছে ভয়ে। হ্যাঁ, সব মাটির বাড়ি, জলের সুযোগ সুবিধা নাই, রাইস মিল থেকে জল নিয়ে আসতে হয় লুকিয়ে। হঠাৎ করে দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা কেন? তৃণমূল প্রতিহিংসা পরায়ণ দল, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য। ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু রাজনৈতিক দল এখনো পর্যন্ত আসেনি। তৃণমূলকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেটা তো অন্য বিতর্কের বিষয়। পঞ্চায়েতে যেখানে যেখানে বিরোধী দলের ভোট তৈরি হয়েছে সেখানে বঞ্চনা শুরু হয়ে গেছে। রাজনৈতিক টানাপোড়েনের খেলায় আদৌ ফিরবে শৈশব কোনো? মায়ের চোখের জল কি থামবে? কার দোষে এত বড় সাজা মিলল? প্রশ্ন উঠলেও উত্তর জানা নেই। স্বরূপ রায়, অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।